লবণাক্ত পানির কারণে বাগেরহাটের হাঁস খামারের কোটি টাকার আধুনিক যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা। দেড় বছর ধরে বিকল পানির কুলিং প্ল্যান ও পানির ট্যাপ। বাগেরহাটের সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাঁঠাল এলাকায় 3 একর জমিতে গড়ে তোলা হয় আঞ্চলিক হাঁস প্রজনন খামার। এই খামারে উৎপাদিত হাঁসের বাচ্চা সরবরাহ করা হচ্ছে বাগেরহাট সহ পাশের জেলাগুলোতে। তবে খামারের শেডগুলোতে হাঁসের বাচ্চা ও লেয়ার হাঁস পালনে ব্যবহার করা হয় লবণাক্ত পানি, যার ফলে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ইনকিউবেটর সহ বিভিন্ন যন্ত্রাংশ। বাগেরহাটের পানির যে ব্যবস্থাটা, আমাদের পানিটা অত্যন্ত লবণাক্ত এবং আয়রনযুক্ত, যার ফলে হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন করতে ঠিকঠাক মতো বাচ্চা উৎপাদিত হচ্ছে না। আমাদের পার্সেন্টেজের ঘাটতি হচ্ছে, যেমন 50-52% বা 60% বাচ্চা উৎপাদন হয়, কিন্তু যদি পানির আমাদের এই পানিটা যদি ভালো হয় তাহলে আমাদের থেকে 70-80% পর্যন্ত আমাদের প্রোডাকশনটা হবে, যার দ্বারা এলাকার উন্নতি হবে, বাংলাদেশের সরকারের রাজস্ব আমাদের টাকাটা যাবে, তাতে আমাদের খামারটা আরও উন্নত হবে। সমস্যা হয়েছে পানির কারণে, এখানে পানিটা এত পরিমাণ লবণাক্ত, যাতে আমাদের প্রতিটা শেড এবং পানির হাঁসের প্রয়োজন পানি, সে পানিটা দিয়ে আমরা বেশি করতে পারতেছি না। এখন আর লবণাক্ত পানি আমাদের সরকারের কাছে একান্ত কাম্য, যাতে সরকার আমাদের এইখানে একটা ভালো পানির ব্যবস্থা করে দেয়, আর যেটা আমরা নিজেরা এখানে যারা থাকি তাদেরও পানির খুব সমস্যা। এখন আমাদের প্রতিটা জিনিস এখান থেকে সব নষ্ট হয়ে যাচ্ছে লবণাক্তের কারণে। অঞ্চলে আমাদের বাগেরহাটেই একমাত্র হাঁস খামার আছে, যেটা আমরা সুপেয় পানির জন্যে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না, এবং আমরা যতটুকু যে টার্গেট দিচ্ছে এপিয়াতে, যে আমাদের সরকার যে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিচ্ছে, তার সুষ্ঠুভাবে আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছি। কিন্তু যদি আমাদের এখানে পানিটা সুপেয় থাকতো তাহলে আমরা আরও দ্বিগুণ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হতাম। এখানে যে সমস্যাটা মূলত আমাদের পানির সমস্যা, অনেক আয়রন পানি, এই আয়রন পানির জন্য আমাদের এসআরি মেশিনে প্রায় প্রায় মেশিন নষ্ট হয়ে যায়, মেকানিজম আমাদের ঠিক করার লাগে। খামারে স্থাপিত গভীর নলকূপের লবণাক্ত পানি ও আয়রন থাকার কারণে বিভিন্ন যন্ত্রাংশ মরিচা পড়ে নষ্ট হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। প্রধান লক্ষ্যমাত্রা হচ্ছে একদিনের বাচ্চা উৎপাদন, যেহেতু এটা একটা প্রজনন খামার। আমরা গত 3-4 বছর আমাদের সক্ষমতা বাড়িয়েছি, আমাদের এপিএ টার্গেট অনুযায়ী প্রায় 100% লক্ষ্যমাত্রা অর্জন করেছি। আমাদের সক্ষমতা এর চেয়ে আরও বেশি রয়েছে, কিন্তু আমাদের যে সমস্যাটা, আমাদের যে মেশিন ইনকিউবেটর মেশিন, লবণাক্ত পানি বা আয়রন বেশি থাকার কারণে আপনি দেখেছেন যে এখানকার টিডিএসটা খুব অতিমাত্রায় বেশি, আমার মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মেশিনের পারফরমেন্স ধীরে ধীরে কমে যাচ্ছে। যদি আমরা ভালো একটা পানির সোর্স পেতাম অথবা আমরা পৌরসভার পানিটা পেতাম, আমাদের মেশিনটা আরও ভালোভাবে চলতো এবং আমাদের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে দিতে পারতাম, যেখানে আমাদের এখন লক্ষ্যমাত্রা 50,000, আমরা 1,00,000 বাচ্চা আমরা প্রতি বছর দিতে সক্ষম। কিন্তু আমাদের মেশিনের সমস্যার কারণে, অর্থাৎ পানির সমস্যার কারণে আমরা এটা সমাধান করতে পারছি না। সুপেয় পানির ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। আমাদের বাগেরহাট জেলায় আঞ্চলিক হাঁস প্রজনন খামারে অনেকগুলি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, যেগুলি মানে আয়রনযুক্ত পানি এবং লবণাক্ত পানির জন্য এই যন্ত্রাংশগুলো ক্ষতি হচ্ছে। তো এই ব্যাপারে আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবগত করেছি যে এখানে যদি সুপেয় পানির ব্যবস্থা না করা হয় তাহলে লবণাক্ত পানি এবং আয়রনযুক্ত পানিতে এই যে দামি যন্ত্রগুলো নষ্ট হবে। আমাকে আমার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আশ্বস্ত করেছেন যে তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। সুপেয় পানির ব্যবস্থা হলে এই খামারে উৎপাদিত হাঁস সফলতা বয়ে আনতে পারে বলে মনে করে সুধী সমাজ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।